আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, যা সাহিত্য, সৃষ্টি ও জীবনের বহুধা বিভক্ত বর্ণময় অধ্যায়গুলো তুলনামূলকভাবে স্বল্প চর্চিত। সত্যি তো একবার ভাবি কতটুকুই বা আমরা জানি তাকে। যখন তার বিদ্রোহী কিংবা কাণ্ডারি হুঁশিয়ার পড়ি, তখন মনে হয় তিনি যেন এক ধারালো চাবুক, যার মারে প্রচলিত ধার্মিক ও সামাজিক জড়তা, কুসংস্কার বা অন্যায় ছিঁড়ে খুঁড়ে উপড়ে যাচ্ছে। আবার যখন তার শ্যামাসঙ্গীত শুনি, মনে হয় তিনি যেন এক সর্বত্যাগী সন্ন্যাসী। তার নয়ন ভরা জল বা হারানো হিয়া শুনলে ভারী হয়ে আসে চোখের কোল ব্যর্থ প্রেমের আবেশে। তাই তার জন্মদিনে যখন একবার তাকে মনে করি, তখন অবাক না হয়ে পারি না, এই ভেবে যে তার এই অসাধারণ সৃষ্টির প্রাচুর্য তার মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনের অবদান। আমার আজকের ব্লগ শুরু করব তাই তার চরণে আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে, আর পুরুষ নারীর সাম্যের বন্দনায় তার বাণীকে স্মরণ করে। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ঘুম থেকে উঠে প্রথমে ওয়াশিং মেশিনটা চালু করে দিলাম, কাপড়টা ধোয়া হয়ে গেলে তাহলে ব্যালকনিতে মেলে দিয়ে দিব। অনেকটা রোদ উঠেছে আর হাওয়াও দিচ্ছে, তো কাপড় তো একদম ঝটপট শুকিয়ে যাবে। এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে এসে গ্যাস স্টোভটা একটু মুছে নিচ্ছি। আমি প্রতিদিনই সকালবেলা মানে ঘুম থেকে উঠে যখনই কিচেনে আসি, তখন একটু গ্যাস স্টোভটা মুছে নিই। তো যেদিন শাশুমা আসেন উনি মুছে নেন আগে আগে, আর আমি না হলে মুছি। আমার রাতের বেলা যদি একটু আরশোলা ফাশোলা কিছু যদি এই গ্যাস স্টোভের উপরে ওঠে, তো আমার অনেক মানে খিটকি একটা পিতপিতি বাতিক আছে, তো তার জন্যেই মনে হয় একটু মুছে নিই গ্যাস স্টোভটা। আর এদিকে মর্নিং ড্রিঙ্কটাও বানিয়ে নিচ্ছি। গ্যাস স্টোভটা অনেক দিনের পুরনো হয়েছে জানো, চার চুল্লার। এটা আমাকে কিন্তু অনেক হেল্প করেছে, মানে যখন থেকে কিনেছি প্রথম মানে আমার বিয়ের পর প্রথম গ্যাস স্টোভটা এটাই আমি কিনেছিলাম। মাঝখানে একটু নষ্ট হয়ে গেছিলো, তারপর আবার ঠিকঠাক করিয়ে ইউজ করছি। তো যখনই ঘরে গেস্টরা আসে তখন খুব সুবিধা হয়ে যায়, একসাথে অনেক কিছু বসানো টসানো যায়। তো যদিও একটু রিস্কি তাও আর কি। আর এদিকে দেখো অনেকটা ভাত বেঁচে গেছে। কী হয়েছে, গতকাল রাতে এত গরম তো কেউ বেশি ভাত টাত খাইনি, আর আমি তো রুটি খেয়েছিলাম, তো অনেকটাই ভাত বেঁচে গেছে। এবারে এগুলো আবার ফ্রিজের মধ্যে রাখবো, তারপর আবার গরম করবো। তো আমি ভাবলাম সকালে একটু ভাত ভাজা করে নিই, আর রিপনও কাজে বেরোবে তো তার আগে আজকে ব্রেকফাস্টে ও একটু এটাই খেয়ে নেবে, আর তরকারি টরকারি কিছু করছি না, মানে ভাত খেয়ে বেরোবে ভাবছিল, তো ভাত ভাজাটাই করে নিচ্ছি। একটা ডিম দিয়েই জাস্ট করে নিলাম আর কি, একটু লাইট হালকা ফুলকা। এতটা গরম পড়ে গেছে না আসামে, অ্যাকচুয়ালি আমরা তো প্রথম দিকে এতটা গরম পাইনি, তো এখন দেখছি যে সাংঘাতিকভাবে গরমটা পড়ে গেছে। তো ঠিক আছে, গরম দিনে গরম পড়বে সেটা কোনো ব্যাপার না, কিন্তু হাওয়াটাও এতটা গরম হয়ে গেছে। আসামে কিন্তু এরকম হয় না, মানে পশ্চিমবঙ্গে যেরকম একটা লু বয়ে যায় ঠিক এরকম কিন্তু আসামে খুব কমই দেখা যায়। তো এখন দেখছি যে হাওয়াটা এতটাই গরম যে জানালা বাইরে হাওয়া দিচ্ছে, অথচ জানালাটা খুলে রাখতে পারছি না, সেই গরম একটা ভাব আসছে। তো সে তার জন্য দেখো ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেছে, মাকে রিপনকে রিতাকে ওদেরকে দেওয়া হয়ে গেছে। এবারে আমি আমারটা নিয়ে নিয়েছি, সঙ্গে একটু লাল চা নিয়েছি। আজকে মনে হলো যে একটু ব্রেকফাস্টের সাথে তোমার দার্জিলিং টি একটু খেলে বেশ ভালোই লাগবে। এতটা গরম পড়েছে যে দুপুরে কী রান্না করবো আমি জাস্ট ভাবছিলাম আর কি, যে কী যে রান্না করা যায়, তারপর মানে যাতে একটু হালকা ফুলকা, কেন এই গরমের মধ্যে বেশি রিচ টিচ তো খাওয়া যাবে না। তো আজকে ভাবলাম যে একটু আমডাল করে নেব, গরমের মধ্যে একটু টকটক আমডাল খেতে বেশ ভালোই লাগে। শাশুমা খুব একটা বেশি পছন্দ করেন না, ওনার টকটা সহ্য হয় না, কিন্তু আমার আর রিপনে খুব পছন্দ। সবাই আবার দেখছি তেঁতুলের ডালও করছে, তো একদিন আমি ওটাও ট্রাই করতে চাই অবশ্য। আমি চাটনি ফাটনি করি না, কেন অনেকটা চিনি বা গুড় দিতে হবে তো তার জন্য। এদিকে দেখো মিষ্টি লাউ দিয়ে কয়েকটা চিংড়ি মাছ ছিল, তো ওগুলো দিয়ে একটা করে নিয়েছি, আর এটা ডিমটাকে ভাপে বসিয়ে তারপর একটা কারি করে নিচ্ছে। ডালের সাথে খাওয়ার জন্য পাঁপড়টাকে একটু ওভেনের মধ্যে সেকে নিচ্ছি। এই যে ফটোতে দেখতে পাচ্ছ একটা কিউট ডগি, ও হচ্ছে টমুসোনা, আমাদের এলসি লাইফস্টাইলের লাকির একদম ফেভারিট ছিল ও। কিন্তু কিছুদিন হলো ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। লাকির ভিডিওতে সবসময় ওকে দেখতাম, এত মায়া পড়ে গেছিলো, খুব খারাপ লাগছে জানো কদিন থেকে। ও হচ্ছে টম, টমকে তোমরা আমার বাপের বাড়ির ভিডিওতে দেখেছিলে, ও
আমার পিস্তত দাদার বাড়িতে, মানে অনেক বছর থেকে ওর সাথে রিলেশন, যখনই দাদার বাড়িতে যেতাম ও একদম দৌড়ে দৌড়ে আসতো এরকম আর কি। কিন্তু ওর বয়সটা, ওর বার্ধক্যজনিত কারণে ওর কয়েকদিন আগে আমাদেরকে ছেড়ে চলে যায়। আমি না তার জন্য আমার ভালো লাগে না। কখনো কখনো আমরা ভাবি যে একটা এরকম কোনো ডগি একটা মানে পেট নিয়ে আসবো, কিন্তু এই যে এগুলো ওরা যখন ছেড়ে চলে যায় না তখন মনটাই এত খারাপ লাগে। তো তার জন্য এই কারণেই আমরা আর কি এখন পর্যন্ত কখনোই কোনো পেট বাড়িতে আনিনি। জানো দেখো বাইরে হাওয়া তো দিচ্ছে, কিন্তু এতটা গরম হাওয়াটা, মানে জানালাটা খুলে রাখতেই পারছি না। কিন্তু এত সুন্দর হাওয়া দেখলে মনে হবে মানে একদম কি, এই হাওয়াটা যদি ঠান্ডা থাকতো তাহলে পুরো ঘরটা একদম ঠান্ডা হয়ে যেত জানো। তো আজকে এত গরম, তো তার জন্যে ভাবছি একটা জিনিস তৈরি করে নেব গরমের জন্য, একদম স্পেশাল আর কি। তোমরা জানো ছোলার থেকে ছোলাটা যখন রোস্টেড ছোলাটাকে যখন গুঁড়ো করা হয় তখন ছাতু তৈরি হয়ে যায়। তো আজকে আমি বানিয়ে নিচ্ছি এই ছাতুরি শরবত, আর দুটো ডিফারেন্ট স্টাইলে বানাচ্ছি। হ্যাঁ তো তোমরা অবশ্যই খেতে পারো, আমি দুভাবেই বানিয়ে নিচ্ছি। তো দেখো ছাতুটা নিয়ে নিচ্ছি, প্রথমে ছাতু নিয়ে, ছাতুর মধ্যে মানে আমি 3 চামচের মতো ছাতু নেব। অ্যাকচুয়ালি 3 চামচ ছাতুতে প্রায় 90 ক্যালোরিজের মতো থাকে আর কি। হ্যাঁ তো আমি যেহেতু এখন কোনো ডায়েটিং ফাইটিং করছি না, কেননা দেখলে তোমরা রিসেন্টলি আমার বাড়িতে সবাই এসেছিলো, খাবার দাবার ওগুলো তো হচ্ছিলো, আর এত গরম পড়েছে নিজের জন্য আর এক্সট্রা আমি কিছুই করছি টুরছি না, তো তার জন্য। কিন্তু এখন ছাতুর ড্রিঙ্কটা খেলে কী হবে, একদম পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে। ছাতুতে অনেক অনেক উপকারিতা রয়েছে। তো দেখো আমি 3 চামচ থেকে অল্প একটু কম ছাতু নিয়ে নিলাম, তার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিব। আর এই শরবতটা খেলে না যেরকম, এটার মধ্যে কিন্তু যারা তোমরা মানে প্রোটিনের সোর্সও এটা, তাছাড়া অনেকটা ফাইবারও আছে, আর এর মধ্যে শরীরকে পেট ঠান্ডা রাখতে খুব সহায়ক কিন্তু। আর যেহেতু এখন বাইরের খিদেটাও বেশ চলে যায়, মানে এটা খাওয়ার পরে একটা ফুলফিলিং একটা ব্যাপার আছে, তো তার জন্যে আবার খিদে টিদে কম পায়। তো আমি একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, একটু বিট নুন দিয়ে দিচ্ছি, এবারে একটু জল দিয়ে দেবো। আমি কিন্তু নর্মাল জলটাই ইউজ করছি, ঠান্ডা জল যে একদম ফ্রিজ থেকে বের করে জল ওরকম জল ইউজ করছি না, এমনি নর্মাল টেম্পারেচারের জলটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি। এবারে ভালোভাবে একটু ঘাটতে হবে, আমি যেহেতু মিক্সিতে বা কোনো কিছুতে দিয়েই বানাচ্ছি না, তো এভাবেই তৈরি করে দিচ্ছি। আমার ঘরে কিছু পুদিনা পাতা ছিল অবশ্য, তো বেশ কয়েকদিন হয়ে গেছিলো আনার, তো পুদিনা পাতাটা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। আর এদিকে দেখো একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর আরেকটা যেটা আরেকভাবে তৈরি করছি, সেটাতে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ইউজ করব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তোমাদের দাদা ভাই মানে রিপন কিন্তু সবসময় আবার এত পেঁয়াজ পেঁয়াজ দেওয়াগুলো পছন্দ করে না, তো তার জন্য আমি কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে ওটাই খাবো। হ্যাঁ তো নিয়ে নিচ্ছি সেম 3 চামচের মতোই ছাতু, 3 চামচের মতো ছাতু নিয়ে, তারপর আবারও একটুখানি লেবুর রস তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, জিরের গুঁড়োটাও একদম অপশনাল। ধনে পাতা যদি থাকে ধনে পাতা কুচি দিয়ে দিতে পারো তার মধ্যে একদম কুচি কুচি করে, পেঁয়াজটাকেও আরও কুচি করলেও ভালো, আর না হলে এরকমভাবেও কেটে দিতে পারো। আর বিট নুন তো অবশ্যই দিও। চিনি টিনি আমি কোনো কিছুতেই ইউজ করছি না, কেন এক্সট্রা করে আর কী চিনি নেবো বলো। চিনিটা তোমরা যদি অপশনাল, তোমরা যদি মনে হয় একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে অবশ্যই চিনিটা দিয়ে দেবে। এবারে আমি নর্মাল জল আবার দিয়ে দিয়েছি। আর ধনে পাতাটা আমি ইউজ করিনি কেন বলো তো, ধনে পাতাটা কাঁচা কাঁচা আমার এখন মানে সহ্য হয় না, যেহেতু এটা এখনের সিজনের না, তো এখন তো সব কিছুই বাজারে পাওয়া যায়, কিন্তু যেহেতু এটা সিজনের না, আমি তরকারিতে দিয়ে ঠিক আছে তখন একটু বয়েল বয়েল হয়ে যায়, কিন্তু কাঁচা ধনে পাতাটা খেলে না আবার একটু আমার অসুবিধা হয়, তো তার জন্য আমি ধনে পাতাটা আর দিইনি। তো দেখো তৈরি হয়ে গেল সত্তু ড্রিঙ্ক, একদম সুন্দর। আর এটা না সত্যি এত ফুলফিলিং, মানে এটা খাওয়ার পর বেশ অনেকক্ষণের জন্য খিদে টিদে পায় না, তো সব এই গরমে কিন্তু এই সত্তু ড্রিঙ্কটা খুবই উপকারী। তো চলো বন্ধুরা নেক্সট ব্লগে আবারও সবার সাথে দেখা হবে। আর তোমাদের যদি আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের জন্য এখানেই টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।